আর্জেন্টিনা, ব্রাজিল এমন একটি দেশ। ও মুসলমান যুবক, একটু চিন্তা কর, একটু চিন্তা করে দেখো, তুমি যে দেশের জন্য জীবন দিতেছ, যে দেশের জন্য সাপোর্ট করতেছ, যে দেশের জন্য হাজার হাজার টাকা খরচ করতেছ, ও মুসলমান যুবক পায়ে ধরে বললি, আর্জেন্টিনা এমন একটি দেশ, ব্রাজিল এমন একটি দেশ, দুই রাষ্ট্রেই খ্রিস্টান ধর্ম। ও মুসলমান যুবক, একটু চিন্তা করে দেখো, তুমি যে দেশে সাপোর্ট করো, ব্রাজিল, ব্রাজিল এমন একটা দেশ যে দেশে প্রকাশ্যে আল্লাহ তাআলার আজান দেওয়া নিষেধ, তুমি কেমনে সেই দেশের সাপোর্ট করো? ও মুসলমান যুবক, তুমি ভুলে যাও না, তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, আর্জেন্টিনার ভক্ত। যে আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া নিষেধ, নাউজুবিল্লাহ, এমন একটি দেশে তুমি সাপোর্ট করো ভক্ত, সে দেশের জন্য মানামানি কাটাকাটি করতেছো। ও যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, তুমি যার জন্য কাটাকাটি মারামারি করতেছো, যে দেশের জন্য, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল, যেগুলো দেশ আছে এগুলো আসলে দুই দেশই, সমস্ত দেশ এগুলো খ্রিস্টান ধর্ম, আসল ধর্ম, এই দেশের আসল ধর্ম খ্রিস্টান ধর্ম, তুমি কেমনে এগুলো সাপোর্ট করতে পারো? ভুলে যাও না, তুমি একজন মুসলিম। এমনও ইতিহাস পাওয়া গেছে আর্জেন্টিনার, আর্জেন্টিনা ভক্তরা আর্জেন্টিনার পথে লাগাতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। আবার এমনও ইতিহাস হাজারো পাওয়া গেছে যারা ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে মৃত্যু হয়েছে। ও মুসলমান যুবক, একটা কথা ভালো করে পরিষ্কার করে শুনে রাখো, এগুলো কি দরকার তোমার এই আর্জেন্টিনা আর ব্রাজিল ভক্ত নিয়ে, এই সাপোর্ট নিয়ে ভাই ভাই সম্পর্ক নষ্ট করা, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করা? এক বন্ধু অন্য বন্ধুরে খোঁটা দেয়, এক বন্ধু অন্য বন্ধুরে বাঁশ দেয়, কি দরকার? কারণ তুমি মুসলমান হয়ে হিন্দুদের সাপোর্ট করো। ফুটবল খেলা, ফুটবল খেলা এটা একটি জুয়া খেলা, হার জিত খেলা, জুয়া খেলা, এই জুয়া খেলা এটা হারাম। আর এরপরও যে এগুলো খেলা দেখা, ফুটবল খেলা যা হতেছে এগুলো পুরুষের সদর দেখা যায়, পুরুষের সদর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু নিচ পর্যন্ত তো হাঁটু দেখা যায়, এই জন্য এগুলো গুনাহ। ও মুসলমান যুবক, এই আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে অহরহ কত কত মানুষ মৃত্যুবরণ করলো এবং গন্ডগোল ফেতনা ফেসাদ সৃষ্টি হলো এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে। ও মুসলমান যুবক, আজকে 100-150 টাকা দিয়ে জার্সি কেন, 200 টাকা দিয়ে পতাকা কেন, 200-150 টাকা দিয়ে পতাকা কেন? ও মুসলমান যুবক, এই পতাকা এই জার্সি না কিনে যদি 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে এই শীতের মৌসুমে অনেক গরিব লোক আছে, অনেক মিসকিন আছে, অনেক এতিম আছে, তাদেরকে যদি তুমি দান করতে পারো, এটাই তোমার জান্নাতে ওসিলা হয়ে যাবে। ব্রাজিল আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশের জন্য তুমি আজকে পাগল, ব্রাজিল এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আল্লাহ তাআলার আজান দেওয়া নিষেধ, এই দেশের জন্য তুমি আজকে পাগল। ও মুসলমান যুবক, পায়ে হাত রেখে বলতে চাই, কথাগুলো একটু শুনে যাও, আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া নিষেধ, নাউজুবিল্লাহ, এমন একটি দেশে তুমি সাপোর্ট কর। মেসি, নেইমার, রোনাল্ডো তুমি পাগল, তাদের সাথে সাথে রেখে তুমি চলতেছো, ভুলে যাও না, তুমি একজন মুসলিম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আর এগুলো দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, সমস্ত এগুলো দেশ হলো ইহুদি খ্রিস্টান দেশ, যেগুলো যে দেশের প্রধান ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, আর তুমি মুসলমান হয়ে সেই ধর্মকে বেছে নিয়েছো, সেই দলকে তুমি বেছে নিয়েছো, তোমার লজ্জা থাকা উচিত, তুমি একজন মুসলমান। সূরা বানী ইসরাঈল 15:3 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে ব্যক্তি অপচয় করলো সেই শয়তান ভাই হিসেবে গণ্য হইবে। ও মুসলমান যুবক, আমরা কেন ইহুদি খ্রিস্টান ধর্ম করব, আমরা কেন আর্জেন্টিনা ব্রাজিল করব? আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলাম আমার ধর্ম। এই ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে অনেক মারামারি কাটাকাটি কি দরকার? ও যুবক, একটু চিন্তা করে দেখো,
যে দলের জন্য তোমার বন্ধুদের সম্পর্কটা নষ্ট হতেছে, যে দলের জন্য তোমার ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট হতেছে, যে দলের জন্য বাবা ছেলে ছেলে বাবার সঙ্গে শত্রুতা করতেছে, কারণ বাবা করে আর্জেন্টিনা ছেলে করে ব্রাজিল, এই নিয়ে দ্বন্দ্ব। এক বন্ধু আর্জেন্টিনা, অন্য বন্ধু ব্রাজিল, এই নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং সম্পর্কটা নষ্ট হয়।